নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার নতুন একটি এপিসোড নিয়ে আজকে আবার হাজির হয়ে গেছি। সাধারণত বর বা কনের মা বিয়ের আগে শেষবারের মতো পরিপাটি করে আইবুড়ো জীবনে রান্না খাওয়াতেন সন্তানকে। অনুষ্ঠানের পরতে পরতে জড়িয়ে থাকত স্নেহ ও ভালোবাসার ছোঁয়া। মেয়েদের বিয়ে হয়ে গেলে আপেক্ষিকভাবে সে অন্য পরিবারের সদস্য হয়ে ওঠে, তাই যে বাড়িতে তার বেড়ে ওঠা বিয়ের আগে সেখানে তার আনুষ্ঠানিকভাবে শেষ খাওয়া দাওয়ারই আনুষ্ঠানিক নাম হচ্ছে আইবুড়ো ভাত। আশীর্বাদের পর্ব শেষে চলত জমিয়ে ভুড়ি ভোজ, সেই রেওয়াজ অবশ্য এখনও আছে। তবে এর সঙ্গে যোগ হয়েছে বন্ধু বান্ধবদের মাঝে আইবুড়ো ভাত খাওয়া দাওয়া চল। ইদানিং বন্ধুদের মধ্যে বিয়ের আগে আইবুড়ো ভাত অনুষ্ঠানটি জাঁকজমক খুবই বেড়েছে। প্রিয় বন্ধুটির বিয়ের আগে আর পাঁচজন বন্ধুবান্ধব মিলে তার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা, হাসি ঠাট্টা হই হুল্লোড়ের মধ্যে দিয়ে বিশেষ বন্ধুকে একটা বিশেষ উপহার দেওয়ার এই নতুন চল তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হচ্ছে। বৈশাখ জ্যৈষ্ঠ আসার পুরো বিয়ে সিজন চলছে। এই বিয়ে সিজনে কি আপনি আপনার প্রিয় বন্ধুটি বিয়ের পিঁড়িতে বসে চলেছে? তার জন্য কোথায় আইবুড়ো ভাতের আয়োজন করবেন ভাবছেন নিশ্চয়ই। রইল শহরের এমন তিনটি রেস্তোরাঁর হদিশ যেখানে আপনি প্রিয় বন্ধুটির জন্য বিশেষ দিনের আয়োজন সারতে পারবেন। প্রথমেই আসি ভূতের রাজা দিলবরের কথায়। বাঙালির আবেগ সত্যজিৎ রায়ের সৃষ্টি করা চরিত্র গুপি বাঘা। এই দুই চরিত্রকে কেন্দ্র করেই ভূতের রাজা দিলবর রেস্তোরাঁটি। শহরবাসীর পছন্দের বাঙালি অথেন্টিক খাবারের এই রেস্তোরাঁটি বেশ পরিচিতি লাভ করেছে। প্রিয় বন্ধুর আইবুড়ো ভাত দেওয়ার জন্য এই রেস্তোরাঁটিও দেখতে পারেন পছন্দের তালিকায়। এখানে হবু বরকনেকে সুন্দর করে টোপরে সাজিয়ে তাদের সামনে পরিবেশন করা হয় মহাভোজ থালি। সেই থালিতে পেয়ে যাবেন চিংড়ি, ভেটকি, পাঁঠার মাংস, হরেক রকম মিষ্টি, আরও কত কী। থালির দাম পড়বে 1100 টাকা। শেষ পাতে থাকবে পানও। বন্ধুবান্ধবদের নিয়ে এই রেস্টুরেন্টে একবার ঢু মারতেই পারেন। কলকাতার সবকটা আউটলেটেই এই আয়োজন পেয়ে যাবেন। এর পরের ঠিকানা হল কলকাতা রাজবাড়ি। দক্ষিণ কলকাতার এই রেস্তোরাঁয় আপনি চাইলেই প্রিয় বন্ধুটির জন্য আইবুড়ো ভাতের আয়োজন করতেই পারেন। রেস্তোরাঁয় শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে বাঙালিয়ানার আমেজ। প্রবেশদ্বারেই রয়েছে বরণের ব্যবস্থা। জলচৌকিতে পাত পেরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এই রেস্তোরাঁয়। হবু বরকনের জন্য থাকবে টোপর ও মালার ব্যবস্থা। সামনে বরণডালা, প্রদীপ আর গাছকৌটোর মেলবন্ধনে ছবি তোলার জন্য সেজানো আদর্শ আমেজ। খাওয়া দাওয়াতেও থাকবে এলাহি ব্যবস্থা। রেস্তোরাঁয় হবু বরকনেদের আইবুড়ো ভাতের জন্য বিশেষ থালির আয়োজন করা হয়েছে। 5 রকম ভাজা, কলকাতা ভেটকি ফ্রাই, গন্ধরা চিকেন, পোলাও, কাতলা, চিংড়ি, মাটন, থালিতে পাবেন প্রায় 13 রকম পদ। শেষ পাতে ভাপা সন্দেশ, রসমালাই, আরও কত কী। থালির দাম পড়বে 1049 টাকা। এছাড়াও রয়েছে ইলিশ থালি, ডাব চিংড়ি থালি। বরকনের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন সেগুলিও। 499 টাকা থেকে 1499 টাকা থালি পেতে পারেন এখানে। তার জন্য আপনার গন্তব্য হতেই পারে কলকাতা রাজবাড়ি। আমাদের আজকে শেষ ঠিকানা হলো সপ্তপদী। সপ্তপদী নামটার মধ্যে একটা নস্টালজিক ছড়িয়ে আছে। এই রেস্টুরেন্টের নামের মধ্যেই ভালোবাসার ছোঁয়া রয়েছে। প্রিয়জনের আইবুড়ো ভাত দেওয়ার জন্য বেছে নিতে পারেন সপ্তপদীও। এই রেস্তোরাঁর আইবুড়ো ভাত উপলক্ষে সেলিব্রেশন থালির আয়োজন করেছে। বরকনের জন্য থাকবে বিশেষ আশীর্বাদ পর্ব। বরণডালায় বরণ করে নিতে পারবেন গুরুজনরা। থাকবে ধানদুব্য সবই, মিষ্টিমুখ করারও ব্যবস্থা থাকবে। থালিতে থাকবে ইলিশ, চিংড়ি, ভেটকি ফ্রাই, পোলাও, লুচি, লিচু লঙ্কার পায়েস। দাম পড়বে 1200 টাকা। বন্ধুর আইবুড়ো ভাতের আয়োজন করতে চাইলে ঢু মারতেই পারেন এই ঠিকানায়। তাহলে হয়ে যাক আপনার প্রিয় বন্ধুটির আইবুড়ো ভাতের পর্ব এবার রেস্তোরাঁতেই। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।